তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা দারুণ জায়গায়। দেখো, এটা মনে হচ্ছে যেন আয়না আলমারি, কিন্তু খুললেই দেখা যাচ্ছে একটা দারুণ রেস্টুরেন্ট। এই ভিতরে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো এই ছোটো রেস্টুরেন্টটা, একটা কোজি প্লেস। এই যাচ্ছি ভিতরে, আর চারিদিকে ডেকোরেশনটা খুব সুন্দর। এখানে লোকজন সকালে ব্রেকফাস্ট করতে আসে অথবা ব্রাঞ্চ করতে আসে। এই মাত্র মেনু কার্ডটা দিয়ে গেল, তো মেনু কার্ডটা একটু খুলে দেখি কী কী আছে। এখানে মেনু কার্ডে সেরকম কিছুই নেই, দু একটা অপশান। আমি যেটা নিচ্ছে যাচ্ছে পোস্ট এগ উইথ অ্যাভোকাডো। তো তার আগে আমার চা এসে গেছে, গরম জল, এই যে চা পাতা দিয়েছি, আমি গরম জলে চা পাতা দিচ্ছি। দেখতে পাবে কীভাবে চা পাতা দিচ্ছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পাকো চাও। কিছুক্ষণ রাখার পর এই দেখতে পাবে আমার চা রেডি, এই যে চা হয়ে গেছে অরেঞ্জ কালার। এবার আমি চাটা খাবো। প্রথমে তার আগে চা পাতাটা তুলবো অবশ্যই, এই যে তুলছি আমি, দেখতে পাচ্ছ মানে ছেঁকে নেওয়া আর কি, ছাঁকনিটা এরকম দেখতে। এই যে আমার ব্রেকফাস্ট ব্রেড, উপরে অ্যাভোকাডো, কিছু মুলো স্লাইস করা আছে, আর পোচ এগ, এই যে আমি এখন খাচ্ছি। তো যখন খাই কেউ ভিডিও করে অনেকটা অকওয়ার্ড লাগে, তাই দেখে এরকম মনে হচ্ছে। এবার বাইরে না মেঘ করে এসছে, তো আছে উপর থেকে যদি দেখি পুরো মেঘ হয়ে আছে, কাঁচের উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো মেঘ করে আছে। আর এখানে বাথরুমে আবার ডিজেল লাগিয়েছে, দেখতে পাচ্ছ ডিজেল। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই লাইক করো আমার এই ভিডিওটাকে। তো আজকের মতো বাই।